কিশোরগঞ্জে দরিদ্র মানুষের কথা ভেবে ব্যতিক্রমধর্মী ঈদ বাজারের আয়োজন করেছে সামাজিক সংগঠন সম্মিলিত নাগরিক ফোরাম। 20 এপ্রিল দুপুরে জেলা শহরের নগুয়ার বিন্নগাঁও এলাকায় আয়োজিত এ বাজারে 300 পরিবারকে আমন্ত্রণ জানানো হয়। এতে প্রতিটি পরিবার মাত্র 2 টাকার বিনিময়ে 10 ধরনের পণ্য কিনে নেন। ঈদ উপলক্ষে নামমাত্র দামে প্রয়োজনীয় ঈদ সামগ্রী পেয়ে খুশি হয়েছে অভাবী পরিবারগুলো। ঈদ আনন্দ বাজারে প্রতিটি পরিবার 1টি করে শাড়ি, 1টি করে লুঙ্গি, 1 কেজি পোলাওয়ের চাল, 1 লিটার সয়াবিন তেল, সেমাই, চিনি, দুধ, লবণ, সাবান ও শ্যাম্পু পেয়েছে। এর আগের 3 বছর আমরা বিনামূল্যে দিয়েছি, কিন্তু যেহেতু ঈদ আনন্দ বাজার, বাজার শব্দের সঙ্গে আসলে টাকার সংযুক্তি থাকে, সেই জন্য প্রতিটি শুধু আমরা যে এন্ট্রি ফি হিসাবে 2 টাকা নিচ্ছি, আর পুরোটাই বিনামূল্যে 2 টাকা এন্ট্রি ফি নিচ্ছি। সেখানে আপনার থাকছে হচ্ছে চাল, পোলার চাল থাকছে, তেল, তারপর আপনার এখানে লবণ, সেমাই, দুধ, চিনি, শাড়ি, লুঙ্গি, সাবান, শ্যাম্পু। মোটামুটি একটা মানুষের, একটা পরিবারের ঈদ করার যে ঈদের উপলক্ষে যে নিম্নবিত্ত পরিবারের, আমি মনে করি যে একটা পরিবার ঈদ করার জন্য যতটুকু আমাদের সামর্থ্য নিয়ে আমরা চেষ্টা করছি করার। কোনো আনুষ্ঠানিকতা ছাড়া মানুষের পাশে দাঁড়ানোর মতো এমন মহান কাজে সামর্থ্যবানেরা এগিয়ে আসবেন, এটাই কাম্য। কিশোরগঞ্জ থেকে রোমন চক্রবর্তীর পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট RisingMedia.com।